ক্যাশ উইন নামের এই অ্যাপটিতে কার্ড ঘষে আপনি প্রত্যেক দিন $2 অর্থাৎ $180 মতো ইনকাম করতে পারবেন এবং এই ক্যাশ উইন অ্যাপটি আপনার বন্ধুবান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে রেফারাল কমিশনও পাবেন সো এই ক্যাশ উইন অ্যাপটি সম্পর্কে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যাতে আপনি খুব সহজেই এই ক্যাশ উইন অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে পারেন সো প্রথমত আপনি আপনার ফোনে এই ক্যাশ উইন অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন দেন প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন ক্যাশ উইন লিখে প্লে স্টোরে আপনি ক্যাশ উইন লিখে সার্চ করলে প্রথমে এই ক্যাশ উইনটি পেয়ে যেতে পারেন কিংবা নিচে আসলে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এই ক্যাশ উইন অ্যাপটি অ্যাপটির পিকচারটা আপনি খুব ভালো করে দেখে রাখুন যাতে আপনি খুব সহজেই অ্যাপটি চিনে ডাউনলোড করতে পারেন সো এই ক্যাশ উইন অ্যাপটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন সো এই ক্যাশ উইন অ্যাপটিতে কাজ করতে হলে আপনাকে একটি ভিপিএন কানেক্ট করার প্রয়োজন হবে তাই আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে প্লে স্টোরে আপনি সুপার ভিপিএন লিখে সার্চ করলে প্রথমে এই সুপার ভিপিএনটি পেয়ে যাবেন আপনি আপনার ফোনে এই সুপার ভিপিএনটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন ওপেন করার পর উপরের কর্নার যে সার্ভার রয়েছে এই সার্ভারে ক্লিক করবেন এবং এখান থেকে অবশ্যই 3 নম্বরে যে ইউএস সার্ভারটি রয়েছে এই ইউএস সার্ভারটি সেট করবেন আপনার সুপার ভিপিএনে দেন আপনি এখান থেকে এই কানেক্টে ক্লিক করবেন তাহলে আপনার সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট হয়ে যাবে একটা অ্যাডশো করবেন তারপর সো আমি এই সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই ক্যাশ উইন অ্যাপটিতে তো ব্রো এই ক্যাশ উইন অ্যাপটি তো সব ঠিক এইরকম দেখাবে সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিশ্চয়ই একটি অপশন দেখতে পাচ্ছেন যে সাইন আপ বলে এবার আপনি এখানকার এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে ক্লিক করার পর আপনি এখানে প্রথমে একটি অপশন পেয়ে যাবেন যে ইন্টার নেম বলে এবার আপনি আপনার নামটি এখানে দিয়ে দেবেন আপনি এখানে যে নামটি দেবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামে ক্রিয়েট হবে সো নামটি তো হয়ে গেলে পরবর্তীতে রয়েছে ইন্টার নাম্বার এবার আপনি আপনার ফোনে বর্তমানে যে সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটি দিয়ে দেবেন সো আমার নাম্বারটি দিতে চাচ্ছি আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন কিংবা নাম্বারটি দিতে না চাইলে 09 লিখে কোনো সংখ্যা বসিয়ে দেবেন দেন এখানে পরবর্তীতে রয়েছে ইন্টার ইমেল এবার আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি এখানকার বক্সটাতে বসিয়ে দেবেন সো আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি আপনি অবশ্যই আপনার ইমেলটি এখানে দিবেন সো দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে ইন্টার পাসওয়ার্ড এবার আপনি এখানে অবশ্যই 4 ডিজিট প্লাস স্ট্রং কোনো পাসওয়ার্ড দিবেন সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 4 ডিজিট প্লাস স্ট্রং পাসওয়ার্ড ইমেল এবং পাসওয়ার্ডটা ভালো করে মনে রাখবেন পরবর্তীতে লগ ইন করার সময় প্রয়োজন হতে পারে সো দেন এখানে পরবর্তীতে রয়েছে রেফারাল কোড এবার আপনি এখানকার এই রেফারাল কোড এই অপশনটায় অবশ্যই দিবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার রেফার কোডটি পেয়ে যাবেন অবশ্যই আপনি এখানকার এই রেফারাল কোডে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার রেফার কোডটি দেখে তারপর এখানে আমার রেফার কোডটি বসাবেন আমার রেফার কোডটি আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সো এখানে আমার রেফার কোডটি ব্যবহার করতে না চাইলে আপনি দিয়ে দেবেন 1234 র্যান্ডম রেফার কোড কাস্টম রেফার কোড দেন এখানে পরবর্তীতে রয়েছে সাইন আপ এবার আপনি এখানকার এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন সো এখান থেকে সাইন আপে ক্লিক করে দিচ্ছি সো গাইস সাইন আপে ক্লিক করার পর আপনাকে সাকসেসফুলভাবে অ্যাপটিতে লগ ইন করে নিয়ে আসবে আর যাই হোক আপনি যদি ওখানে রেফার কোডের ওখানে আমার রেফার কোডটি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তাহলে তারপর আমার রেফার কোডটি ব্যবহার করতে না চাইলে আপনি যেটা করবেন ওখান থেকে রেফার কোডটি কেটে দেবেন কোনো রেফার কোড দেওয়ার দরকার নেই আপনি 1234 দিলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না সো যাই হোক অ্যাপটিতে লগ ইন করার পরে ঠিক এইরকম দেখাবে অবশ্যই আপনাকে এই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করতে হবে অ্যাপটিতে কাজ করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো সে অ্যাপটিতে আসার পরে ঠিক এইরকম দেখাবে এবার আপনি আপনি হোম ইন্টারফেস থেকে উপরের কর্নার দেখতে পাচ্ছেন যে 3 লাইন রয়েছে এবার আপনি এখানকার এই হোম ইন্টারফেস থেকে উপরের কর্নার 3 লাইন অপশনটায় ক্লিক করে দেবেন দেন 3 লাইনে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে রেফার অ্যান্ড আর্ন বলে একটা অপশন রয়েছে এবার আপনি এখানকার এই রেফার আর্ন অপশনটায় ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন যে অ্যাপটিতে যে আপনার রেফার কোডটি রয়েছে সেই রেফার কোডটি এখানে চলে আসবে আপনি আপনার এখানকার এই রেফার কোডটি খুব ভালো করে দেখে রাখবেন কিংবা স্ক্রিনশট তুলে রাখবেন আপনার বন্ধুবান্ধবদেরকে বেশি বেশি অ্যাপটি রেফার করবেন এবং তাদেরকে বলবেন যেন আপনার এই রেফার কোডের মাধ্যমে তারা অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে আপনি তাদেরকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন এখানে তারা লিখে রেখেছে তারা অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার রেফার কোডের মাধ্যমে যদি কেউ পেমেন্ট পায় তাহলে আপনি পেয়ে যাবেন গেট 1500 পয়েন্ট তো যাক বেশি বেশি রেফার করবেন বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে ব্যাগে চলা শুনছো দেখতে পাচ্ছেন যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমাদের একদম ফ্রিতে 600 পয়েন্ট দিয়ে দিয়েছে অ্যাকাউন্ট বোনাস আপনি কোনো কাজ না করে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে পেয়ে গেছেন 600 পয়েন্ট অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে 6000 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে তো 600 পয়েন্ট রয়েছে আর কিছু মাত্র কাজ করতে হবে সো এবার আপনাদেরকে দেখে দিচ্ছি অ্যাপটিতে কীভাবে আপনি নিয়ম মেনে কাজ করবেন সো কাজ করার জন্য আপনি প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ডেইলি রিওয়ার্ড এবার আপনি এখানকার এই ডেইলি রিওয়ার্ড থেকে প্রত্যেক দিন একবার ফ্রিতে পয়েন্ট নিতে পারবেন অবশ্যই ডেইলি রিওয়ার্ড থেকে আপনি একবারই ফ্রিতে পয়েন্ট নেবেন সো এবার আপনাদেরকে দেখে দিচ্ছি যে আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাপটিতে আপনি কার্ড ঘষে টাকা ইনকাম করতে পারবেন তাই আপনি এখান থেকে কার্ড ঘষার জন্য দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কার্ড রয়েছে সিলভার কার্ড অনেকগুলো কার্ড রয়েছে গোল্ডেন
বক্সে প্রথমে রয়েছে সিলভার কার্ড। এবার আপনি এখানকার এই সিলভার কার্ডে আপনাদেরকে যেই নিয়মটা দেখাবো আপনি সেম নিয়মটা মেনে অন্যগুলো অপশনটায় কার্ড ঘষবেন। সেখান থেকে আমি এখানকার এই সিলভার কার্ড এই অপশনটায় ক্লিক করে দিচ্ছি। সেখানে দেখতে পাচ্ছেন যে মোট 20টা কার্ড রয়েছে। আপনি যখন এখানে 20টা কার্ড ঘষবেন তখন আপনার কাছে কিছু অ্যাড চোখ করতে পারে, আপনাকে সেই অ্যাডগুলো ক্লোজ করে দিতে হবে। সো আমি এখান থেকে একটা কার্ড ঘষছি নিয়মটা দেখানোর জন্য। এবার আমাকে পয়েন্ট দিবে, কংগ্রাচুলেশন ইউ উইন 3 পয়েন্ট, অ্যাডে ক্লিক করে দেবেন, দেন আপনার পয়েন্ট আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। সেটি হচ্ছে আপনি কাজ করার নিয়ম। আপনি যা সেটা আপনি এখান থেকে কার্ড ঘষবেন, আপনার এখন অ্যাড শো করতে পারে নাও শুরু করতে পারে, যেহেতু এটি হচ্ছে একটি ইন্ডিয়ান অ্যাপ, তাই আপনার কাছে এখন অ্যাড নাও শো করতে পারে। বাংলাদেশি অনলাইন ইনকাম অ্যাপে কিন্তু কাজ করালে অনেকগুলো অ্যাড শো করে। আপনি যেখান থেকে যেটা করবেন জাস্ট কার্ডে ঘষবেন, কার্ড ঘষলে আপনার পয়েন্ট দিয়ে দেবে, কংগ্রাচুলেশন ফুল ভিডিও আনলক। এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করে সো গাইস এখানকার এই কার্ড ঘষার পর যদি কোনো অ্যাড শো করে তাহলে আপনি অ্যাডে দেখতে পারবেন যে কোনো টাইমার চলতে থাকবে। আপনি টাইমারটা কমপ্লিট হওয়ার পর্যন্ত অ্যাডটি দেখে তারপর ক্লোজ করে অ্যাপটিতে চলে আসবেন, ভুলেও অ্যাডটিতে ক্লিক করবেন না। সেভাবে আপনি বেশি বেশি কার্ড ঘষবেন, বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন অ্যাপটিতে। জাস্ট আপনি যেটা করবেন কার্ডে আসবেন, কার্ড ঘষবেন, এখানে 18টা কার্ড থাকবে, আপনি সরি এখানে 20টা কার্ড থাকবে, আপনি 20টা কার্ড ঘষবেন। তারপর আপনি এখান থেকে আপনার পরবর্তী কার্ডের জন্য কিছু টাইমার চলতে থাকতে পারে, আপনি টাইমারটা কমপ্লিট হওয়ার পর্যন্ত ওয়েট করে তারপর আবার 20টা কার্ড দেবে, আপনি আরও 20টা কার্ড ঘষে এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারেন। পয়েন্ট আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাম্বুলেন্সে বেশি বেশি কাজ করে বেশি বেশি পয়েন্ট আর্ন করবেন, সেই পয়েন্টের মাধ্যমে আপনি উইথড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। এখান থেকে ব্যাগে চলে আসুন, 20টা কার্ড রয়েছে, 20টা কার্ড ঘষবেন, অনেকগুলো পয়েন্ট পাবেন, পয়েন্টের বিনিময়ে টাকা পাবেন। জাস্ট এখান থেকে এই কার্ডের উপরে ক্লিক করে ঘষে থাকবেন, যত কার্ড ঘষবেন তত পয়েন্ট পাবেন। এখান থেকে ব্যাগে চলে আসুন। কার্ড ঘষা তো কোনো ইজি ব্যাপার না, কার্ড ঘষা কোনো কষ্টের কাজ না। জাস্ট আপনি এখান থেকে পরবর্তী অপশনটায় ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে দেখতে পারেন যে 20টা কার্ড রয়েছে, আপনি কার্ড ঘষবেন, আপনাকে পয়েন্ট দিবে। যদি কোনো অ্যাড চোখ করে অ্যাডটি কর্নারে দেখতে পারেন যে টাইমার চলে থাকবে, আপনি টাইমারটা কমপ্লিট হওয়ার পর্যন্ত ওয়েট করে ক্লোজ করে অ্যাপটি ব্যাগে চলে আসবেন। যদি কোনো অ্যাড চোখ করে অ্যাডটির মানে হচ্ছে আপনাকে আনলক করতে হবে, আপনি অ্যাডটি দেখে আনলক করবেন। দেন এখানে সর্বশেষ রয়েছে গোল্ডেন কার্ড, আপনি গোল্ডেন কার্ডে ক্লিক করে আপনি এখান থেকে আবার 15 মতো কার্ড ঘষে টাকা পয়েন্ট আর্ন করতে পারেন। সেখান থেকে ব্যাগে চলে আসুন, বেশি বেশি কার্ড ঘষবেন, বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনি নিয়ে কোনো মতামত থাকলে, কাজ করার নিয়ম নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো। আর যেহেতু আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটিতে কাজ করে যখন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পুরো 6000 পয়েন্ট হবে, তখন আপনি কীভাবে অ্যাপটি থেকে উইথড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করবেন। সে অ্যাপটি থেকে উইথড্রো দেওয়ার উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে 3 লাইন রয়েছে। এবার আপনি এখানকার 3 লাইনে ক্লিক করবেন, দেন আপনি এখানে 3 নম্বর একটি অপশন পেয়ে যাবেন যে মাই ওয়ালেট বলে। এবার আপনি এখানকার এই মাই ওয়ালেট অপশনটায় ক্লিক করে দেবেন। সো মাই ওয়ালেটে ক্লিক করার পর আপনি আপনার অ্যাপটির হোম উইথড্রো অপশনটা চলে আসবেন। এবার আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপটির উপরে কর্নারে বাম সাইডের উপরে কর্নারে তারা লিখে রেখেছে টোটাল আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা এখানে শো করবে। দেন এখানে তারা লিখে রেখেছে মিনিমাম উইথড্রো দিতে হলে আপনাকে আপনার অ্যাকাউন্টে থাকতে হবে 6000 পয়েন্ট। আপনি 6000 পয়েন্ট উইথড্রো দিলে 6000 পয়েন্টের বিনিময়ে পাবেন মাত্র $2। সো $2 সময় আপনি $1 সময় $90 করে পেতে পারেন, $2 $180 পাবেন। প্রত্যেক দিন $6 কাজ করে, 6000 পয়েন্টের কাজ করে আপনি উইথড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করবেন। এখান থেকে আপনি হোম ইন্টারফেস থেকে আসার পর এখানে আপনি বিকাশে পেমেন্ট দিতে পারবেন। আপনি যে উইথড্রো দেওয়ার জন্য জাস্ট 3টা মেথড রয়েছে, ফ্রি ফায়ার, পেপাল। এবার আপনি যেটার মাধ্যমে পেমেন্ট দিতে চাচ্ছেন এই 3টা, সেই এখান থেকে ক্লিক করে সেটার উপরে টিকমার্ক করে দেবেন। সেখান থেকে টিকমার্ক করে দিলাম 2 নম্বরের পেপালে। দেন আপনি যেটা করবেন, নিশ্চিত করতে পারছেন যে ইন্টার পেপাল আইডি আপনি সেটা সিলেক্ট করবেন, সেই আইডিটা এখানে দিয়ে দেবেন। দেন পয়েন্টের এখানে আপনি 6000 দেবেন, ফ্রি ফায়ার নিতে চাইলে ফ্রি ফায়ারে ক্লিক করবেন, ইন্টার পেমেন্ট নাম্বার। এবার আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন ফ্রি ফায়ারের। দেন আপনি এখান থেকে ইন্টার পয়েন্টে ক্লিক করে আপনি যত পয়েন্ট, অর্থাৎ সর্বনিম্ন যেহেতু 6000 পয়েন্ট উইথড্রো দেওয়া যাবে, আপনি এখানে অবশ্যই 6000 লিখবেন। আপনার অ্যাকাউন্টে আরও বেশি পয়েন্ট থাকলে বেশি পয়েন্ট এখানে বসাবেন। দেন আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনার সাথে সাথে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। যতগুলো পয়েন্ট দেবেন পয়েন্টের বিনিময়ে কত টাকা থাকে সেই টাকাটা আপনি যে নম্বর দেবেন, যে আইডি দেবেন, সেটাতে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। সো আশা করি অ্যাপটিতে কাজ করে আপনি এনজয় করবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। সো অ্যাপটি এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।